আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডিটা কথন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি এমন একটা প্রবলেম আপনাদের ফিক্স করে দেখাবো যে প্রবলেমের সম্মুখীন আমরা অনেকেই হয়ে থাকি। আমি আমার ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনাদের দেখাই, আমরা কোনো ব্রাউজার থেকে কিছু কিছু ওয়েবসাইটে ভিজিট করতে গেলে দিস সাইট ক্যান নট বি রিচড এই লেখাটা আসে। আমরা বারবার ট্রাই করা সত্ত্বেও কাঙ্ক্ষিত সাইটে প্রবেশ করতে পারি না। আবার অনেকেই আছে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে পারে না, লিঙ্কে ক্লিক করা মাত্র এই লিঙ্কটা চলে আসে। আবার আমরা যারা রেডিটে কাজ করি তাদের ক্ষেত্রেও রেডিট ওয়েবসাইটে ভিপিএন দিয়ে প্রবেশ করা লাগে এই প্রবলেমের জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন এবং যে কোনো সাইটে কোনো বাধা ছাড়াই ভিজিট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কিভাবে এই প্রবলেমটি সলভ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ক্রোম বাজারে আছি। ক্রোম বাজার থেকে আমি এখন রেডিটের মধ্যে ব্রাউজ করার চেষ্টা করতেছি। আপনারা অ্যাড্রেস বারের মধ্যে দেখতে পাচ্ছেন reddit.com, reddit.com এর মধ্যে আমি গিয়ে একটি রিফ্রেশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দিস সাইট ক্যান বি রিচড, অর্থাৎ আমি নর্মালি রেডিটের সাইটের মধ্যে প্রবেশ করতে পারতেছি না, কিন্তু আমার থেকে অন্যান্য সাইটের মধ্যে প্রবেশ করা যায়। যেমন এখানে আমি যদি google.com লিখি তাহলে এখানে গুগলের মধ্যে প্রবেশ করা যাচ্ছে। তো এটি কেটে দিই, আমার কিন্তু রেডিটের মধ্যে প্রবেশ করা যাচ্ছে না। অনেকের এমনও হয়ে থাকে কোনো সাইটেই ভিজিট করতে পারে না, গুগল হোক, রেডিট হোক, ফেসবুক হোক, কোনো সাইটের মধ্যে ভিজিট করা যায় না। আজকের ভিডিওটি দেখলে আপনারা ওই প্রবলেমও সলভ করতে পারবেন, অর্থাৎ আপনাদের যদি দিস সাইট ক্যান বি রিচড লেখাটা আসে তাহলে এটি সম্পূর্ণভাবে সলভ করতে পারবেন। তাহলে আমি আপাতত ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করে দিচ্ছি। আপনাদের এখন যে নিয়মটা দেখাবো সেই নিয়মটা ফলো করে আমি আমার প্রবলেমটা সলভ করছিলাম, তো আমি সেটি এখন আপনাদের দেখাই। আপনারা সর্বপ্রথম আপনাদের ওয়াইফাই আইকনের মধ্যে যাবেন, আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে ওয়াইফাই আইকনটা, তো এখানে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা এই পেজটা দেখতে পাবেন, এই পেজের মধ্যে একদম লেফট সাইডে যে মেনুটা আছে এখান থেকে আপনারা ওয়াইফাই সিলেক্ট করবেন। আমি ওয়াইফাইটা সিলেক্ট করলাম। এরপর একদম রাইট সাইডে যাবেন, রাইট সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে ক্লিক করবেন। চেঞ্জ অ্যাডাপ্টার অপশনের মধ্যে ক্লিক করার পর আমরা এই পেজের মধ্যে চলে আসলাম। এরপর আপনারা ওয়াইফাই এর মধ্যে ডাবল ক্লিক করবেন। ওয়াইফাই অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে একটি উইন্ডো আসলো, এই উইন্ডোর মধ্যে আমরা প্রপার্টিস এর মধ্যে প্রবেশ করব। তো ভিউয়ার্স, প্রপার্টিস এর মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি উইন্ডো আসলো, এই উইন্ডোর মধ্যে আমরা সিলেক্ট করব ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি IPv4, আমরা এটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে ডাবল ক্লিক করতে পারবো অথবা আমরা প্রপার্টিস এর মধ্যে ক্লিক করব। আমি এটি সিলেক্ট করে প্রপার্টিস এর মধ্যে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, প্রপার্টিস এর মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে ফাইনাল আরেকটি উইন্ডো ওপেন হলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশনটা আমার থেকে সিলেক্ট করা আছে, প্রথমটার মধ্যে অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, এরপরে অবটেইন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি, অর্থাৎ আমার দুই ক্ষেত্রে অটোমেটিক সিলেক্ট করা আছে। আপনারা একটি কাজ করবেন, আপনারা প্রথমে এই দুটি অপশন সিলেক্ট করে এরপরে ওকে বাটনের মধ্যে ক্লিক করে আপনাদের ব্রাউজ করা যায় কিনা ট্রাই করবেন। যদি প্রথম এই দুটি অপশন সিলেক্ট করার পরে আপনাদের কানেকশনটা পাওয়া যায় তাহলে ভালো, তাহলে আর আপনাদের কিছু করতে হচ্ছে না। যদি আপনারা তবুও না পান আমার মতো তাহলে আপনাদের সেকেন্ড অপশনটা সিলেক্ট করতে হবে। আপনারা একদম নিচে আসবেন, নিচে আসার পর ইউজ দ্য ফলোয়িং ডিএনএস সার্ভার অ্যাড্রেস এটি সিলেক্ট করবেন, নিচের অপশনের মধ্যে সিলেক্ট করবেন। এখানে প্রথম অংশের মধ্যে আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এখানে আইপি অ্যাড্রেস অটোমেটিকলি এটি থাকলেও হবে, কোনো প্রবলেম নাই। আপনাদের কিন্তু ডিএনএস এর অপশনটার মধ্যে সেকেন্ড অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু সেকেন্ড অপশন সিলেক্ট করলাম, সেকেন্ড অপশন সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে ডিএনএস সার্ভারের অ্যাড্রেস লিখতে বলতেছে। এখানে আমরা কোন অ্যাড্রেসগুলো দিব সেটি হচ্ছে আসল বিষয়, তো আপনারা এখানে দিয়ে দিবেন হচ্ছে সিম্পলি 8.8.8.8, প্রথম অপশনের মধ্যে দিবেন 4টা 8, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর দ্বিতীয় অপশনের মধ্যে যাই, অল্টারনেট ডিএনএস সার্ভারের মধ্যে আপনারা দিয়ে দেবেন 8.8.4.4, আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম অপশনের মধ্যে দিলাম 8888, সেকেন্ড অপশনের মধ্যে দিলাম 8844। আপনারা ডিএনএস সার্ভারটা সঠিক করে দিবেন, না হয় আপনাদের ইন্টারনেট কানেকশনটা পাবে না। ডিএনএস সার্ভার অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি ওকে এর মধ্যে ক্লিক করবেন, আমি ওকেতে ক্লিক করলাম। এরপর ক্লোজ দিয়ে দিবেন, ক্লোজ দিয়ে দিবেন, ক্লোজ দেওয়ার পর এগুলো একেবারে ক্যান্সেল করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আমার ক্রোম বাজারের মধ্যে প্রবেশ করব। ক্রোম বাজারে প্রবেশ করে আমি ছিলাম reddit.com এর মধ্যে, এটিতে একটি রিফ্রেশ দিলাম, আপনারা এখন ম্যাজিক দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগে reddit.com এর মধ্যে প্রবেশ করতে যেও দিস সাইট ক্যান নট বি রিচড ছিল, কিন্তু এখন সমস্যাটা পুরোপুরি সলভ হয়ে গেছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার রেডিট অ্যাকাউন্টের মধ্যে ভিজিট করতেছি। আমি এখন সম্পূর্ণ রেডিট অ্যাকাউন্টটা চালাতে পারবো, কোনো প্রবলেম নাই। এখানে যে কোনো লিংকের মধ্যে আমি প্রবেশ করতে পারবো। দেখেন আপনারা নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করলাম, তারপর আমার প্রোফাইলের মধ্যে এলাম। এর আগে কিন্তু আমি কোনো মতেই রেডিট ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারতেছিলাম না, ভিজিট করতে পারতেছিলাম না। আপনাদেরও যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা এই নিয়মটা ফলো করলে আপনাদের প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। আপনাদের এখন যে মেথডটা দেখাইলাম সেই মেথডটা যদি আপনারা পুরোপুরি অ্যাপ্লাই করেন তাহলে আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি তবুও আপনাদের প্রবলেমটা সলভ না হয়, এখন আমি সেকেন্ড নিয়মে যাচ্ছি। তো দ্বিতীয় নিয়ম হচ্ছে আমি আমার উইন্ডোজ অপশনের মধ্যে গেলাম, এরপরে সেটিংয়ের মধ্যে যাব। সেটিংয়ের মধ্যে যাওয়ার পরে এরপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের মধ্যে প্রবেশ করব। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের মধ্যে প্রবেশ করার পর আমরা একদম লাস্টে প্রক্সিতে যাব। প্রক্সির মধ্যে অনেকের কিন্তু এই অপশনটা অফ করা থাকে, এই অপশনটা যখন অফ করা থাকবে তখন আপনারা কোনো সাইটের মধ্যে ব্রাউজ করতে পারবেন না। এটি অফ করা থাকলে আপনারা অবশ্যই এটি অন করে দিবেন। আমার কিন্তু অন করা ছিল, তবুও আমার প্রবলেমটা হচ্ছিল। আপনাদের যাদের অফ করা আছে তারা অবশ্যই এটি অন করে দিবেন। এরপর আপনারা স্ট্যাটাসের মধ্যে যাবেন। স্ট্যাটাসের মধ্যে গিয়ে এখানে দেখবেন কানেক্ট করা আছে কিনা। আমার কিন্তু কানেক্ট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউ আর কানেক্টেড টু দ্য ইন্টারনেট, অর্থাৎ আমার ইন্টারনেট কানেক্টেড আছে। তো এই বিষয়টা যদি ঠিক থাকে আপনাদের প্রবলেমটা আশা করি হবে না। তবুও যদি আপনাদের ইন্টারনেট কানেকশনটা না পায় তাহলে আমরা তৃতীয় অপশনের মধ্যে যাব। তৃতীয় অপশনটা আপনাদের একেবারে দেখিয়ে দিই। এটি হচ্ছে কমান্ডের একটি অপশন। আমি সার্চ অপশনের মধ্যে গেলাম। সার্চ অপশনের মধ্যে গিয়ে লিখলাম সিএমডি, সিএমডি লিখলাম। এখানে কিন্তু কমান্ড প্রম্পট চলে আসছে। আমি কমান্ড প্রম্পটের মধ্যে ক্লিক করলাম। কমান্ড প্রম্পটের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে কমান্ডের এডিটরটা চলে আসছে। তো আমরা এখন এখানে কিছু কমান্ড টাইপ করব। আমরা এখানে সরাসরি টাইপ করব আইপি কনফিগ। আপনারা বানানটা ভালো করে টাইপ করবেন। এরপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর লিখবেন ফ্ল্যাশ ডিএনএস, আইপি কনফিগ স্পেস, এরপর একটি স্ল্যাশ দিয়ে আপনারা ফ্ল্যাশ ডিএনএস লিখবেন। এরপরে সিম্পলি এন্টারের মধ্যে ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি ফ্লাশ দ্য ডিএনএস রিসলভ ক্যাশ। এখানে কোনো ক্যাশ থাকলে সেটি রিসলভ হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। তো আপনার এখানে সাকসেসফুলি যখন লিখে আসবে এটি সিম্পলি ক্যান্সেল করে দিবেন। এখন কিন্তু অবশ্যই আপনারা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে পারার কথা এবং আপনারা যে লিঙ্কের মধ্যে প্রবেশ করতে পারবেন না সেই লিঙ্কে প্রবেশ করতে পারার কথা। অ্যান্ড 100% এই নিয়মটা কাজ করবে। আপনাদের প্রথমে যে নিয়মটা দেখাইছিলাম সেটি হচ্ছে আসল নিয়ম। ওই নিয়মটা ফলো করেই আমি আমার প্রবলেমটা সলভ করছিলাম। আপনারাও আশা করি প্রথম নিয়মটা ফলো করলেই আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যনৈমিত্তিক ট্যাগ বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।